উন্নয়নের দৌড়ে পিছিয়ে নেই রাজ্য, পাশের রাজ্য সরকার, তাই উন্নয়ন তো জেলায় জেলায়। এত সময় হাঁটু জলে যুক্ত এই স্টেডিয়াম বর্ষায় প্যাচ প্যাচে কাদা, রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে এখন সেই স্টেডিয়ামেই নয়া রূপ। ছা চকচকে মাঠ, অত্যাধুনিক গ্যালারি, ক্রীড়া দপ্তরের উদ্যোগে নতুন সাজে সেজে উঠেছে কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম। সবুজ মাঠে দাপিয়ে খেলা, ক্রিকেট কিংবা ফুটবল যাই হোক না কেন, তার জন্য উপচে পড়া ভিড়, টইটুম্বুর আবেগ, সেই আবেগই হারাতে বসেছিল পরিকাঠামোর অভাবে। কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম, এক সময় এই স্টেডিয়ামে খেলেই উঠে এসেছে বহু জাতীয় স্তরের প্লেয়ার, এখান থেকেই উঠে এসেছেন কলকাতা ময়দানেও দাপিয়ে খেলা বহু ক্রীড়াবিদ। বর্ষা এলেই এই স্টেডিয়াম ডুবত হাঁটু জলে, নোংরা কাদায় মাখামাখি স্টেডিয়ামের চেহারা হতো ভাগাড়ের মতো। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের উদ্যোগে সেই ভাঙাচোরা স্টেডিয়ামেরই এখন নতুন রূপ। ক্রীড়া দপ্তরের তরফে বরাদ্দ হয়েছে 5,28,00,000 টাকা, নতুন কলেবরে সেজে উঠেছে স্টেডিয়াম। মাঠটাকে নতুন রূপে সাজানো হয়েছে, মাঠে দীর্ঘ 15-20 বছর আমরা কোনো ঘাস দেখতে পাই, এখন আপনারা ভেবে দেখতে পাবেন একদম ঘাস তৈরি হয়েছে, নতুন করে মাঠ সেজে উঠেছে এবং মাঠ ইতিমধ্যেই ঝা চকচকে স্টেডিয়াম। দর্শকদের আসন সংখ্যা বাড়াতে নতুন করে দুটি স্টেডিয়াম করা হয়েছে, তৈরি হয়েছে ঝা চকচকে মাঠ। পুরনো স্টেডিয়ামের হতদরিদ্র ছবি একেবারে উধাও। সরকারের এই উদ্যোগে খুশি কালনার ক্রীড়াপ্রেমীরাও। যেরকম গ্যালারিটা হয়েছে, আগে যখন আমরা মাঠে যখন খেলতে যেতাম মাঠে অনেক কাদা ফাদা ছিল, এখন মাঠটা এত সুন্দর করে দিয়েছে, মনে কি যারা মনে খেলিনি এখন কোনোদিন দেখিনি মাঠটা, আজকে বলবে হ্যাঁ যে মাঠে নতুন খেলতে এসেছে। সময় বদলেছে, উন্নয়নের ছোঁয়া লেগেছে জেলায় জেলায়, খেলাধুলোর জগতেও এখন তাই আধুনিকতার ছোঁয়া। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।